নগরীর রূপসা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা চিংড়ি মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলোর দূষিত পানি শোধনের জন্য 2012 সালে গড়ে তোলা হয় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এরপর 2016 জানুয়ারিতে প্লান্টটি বুঝে নেয় কেসিসি। মাসে প্রায় 60,000 টাকা খরচের এই অজুহাতে প্রায় 4 বছর বন্ধ রাখা হয়েছে সেটি। পাইপের সাথে সংযোগ করে পানিটা আমরা এখানে আমাদের প্রজেক্টে নামায় নিয়ে আসতাম। এই পানিটারে আমরা মোটামুটি মেডিসিন দিয়ে পরে মোটামুটি ভালো করার চেষ্টা করতাম। নতুন বাজার এলাকার মানুষ ও চিংড়ি ব্যবসায়ীরা বলছেন, প্লান্টটি বন্ধ থাকায় নদীতে সরাসরি পড়ছে দূষিত পানি। ওই সময় পরিবেশটা ভালো ছিল, মনে করেন পানি প্রত্যেক দিন পানি ছিল, আবার নদীর পানি ঢুকতো, পয় পরিষ্কার থাকতো। ট্রিটমেন্ট প্লান্টটা যদি ই থাকতো, সচল থাকতো, তা হয়তো সম্ভবত এই যে গন্ধ, তারপরে এই চিংড়ি মাছের মাথার গন্ধ, বিভিন্ন রকমের গন্ধ, এটা হতো না। সরকার এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা চালু করে রাখে, হ্যাঁ আমাদের জন্য উপকার। আমাদের এই ড্রেনের এই দুর্গন্ধ, এই পানিগুলো নিষ্কাশন হয়ে নদীতে গেলে আমাদের পরিবেশটাও ভালো থাকে। দীর্ঘদিন বন্ধ থাকায় 6টি পাম্পের মধ্যে 5টি নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়েছে অন্যান্য যন্ত্রপাতিও। তবে প্ল্যান্ট রক্ষণাবেক্ষণ বা চালুর বিষয়ে উদাসীন কেসিসি। আমাদের কাছে আপাতত কোনো প্ল্যান নেই, তো আমাদের ওভারঅল প্ল্যানের মধ্যে থাকতে পারে এটা। সেই ওভারঅল প্ল্যান যখনই আলাপ হয় তখন তো মেয়রের মধ্যে ছাড়া কোনো কারো কিছু তথ্য নেই। স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, প্লান্টটি চালু থাকলে ভৈরব ও রূপসা নদীতে দূষিত পানি যাওয়া কিছুটা হলেও কমতো। 6 কোটি টাকা দিয়ে যে ইতিপিটা করা হয়েছে, এটা বন্ধ হওয়াটা দুঃখজনক, কারণ এই 6 কোটি টাকাই কিন্তু আমাদের খুলনা অঞ্চলের জনগণেরই টাকা। তা আমি মনে করি যে ওইটাকে আগে বাস্তবায়ন করার সংকল্প করা হোক, পরিকল্পনা নেওয়া হোক। খুলনা মহানগরীর পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনাকে পরিবেশ বান্ধব করার দাবি নগরবাসীর। মোস্তফা জামাল, মাসরাঙ্গা সংবাদ, খুলনা।